দেখি বলছে নাকি কান মাছ আছে থাকে, তবে আমি দেখলাম যে কাঁকড়া কীভাবে, এই তুমি ওইটা উঠাতেই পারো, দেখো তো ওইটা ওইটা উঠাই নিয়ে এই জালের এখানে নিয়ে আসো, না না আর উঠবে না তুই আয়, দুজন লাগবে, থাক না ফেলে থাক, দুইজন আসতে হবে তাহলে হবে না, ওই যে গুল্লু যাচ্ছে এই এজন তো এখানে হাতলাতে এখানে এখানে ও এনেকে বেঁধে দিবি মাথায় তাই, কিন্তু প্রচুর জলের চাপ এখন, হ্যাঁ তাই ঠিক আছে তাহলে চলে আসো, ওইটা ওইটা উঠাতে পারলে আমাদের কাজ হতো জানো, আয় তো জয়ন্ত আয়, কারণ এটি আমাদের নৌকার জন্য একদম একানিষ্ট জিনিস হবে না, ওর করে একটু জল দিয়ে দাও, এই বেলে উঠে যাবে জয়ন্ত, এই গাছটার গোড়ায় মাছ থাকতে পারে, এটার গোড়ায় মাছ থাকতেই পারে, দেখ ওখানে ফাঁকা আছে, আচ্ছা যাক তুই এইটা জালের গোড়ায় ফুটে দিয়ে আসো গেলে, মানে মানে ওইবার হেয়ে দিয়ে আসো গে, তারপরে এটাই আমাদের একদম ভালো একটা গুজো হবে না বুঝছো, লোগা একদম দেখার মতো হবে, আমরা ওই ওই পাই জানি না, ওই বাড়ির দ্বারা বাতিলাম, দেখা যাক কি হচ্ছে আর কি হবে, আচ্ছা বিকালে ঘুরতে যেতে সব জামা প্যান্ট পরে নেবা, একবারে জামা প্যান্ট পরে নেবা যে বাজারে যেতে হবে, মেলায় যেতে হবে না বিকালে, তাহলে ও ওগুলো নিন্দু গুলি, হ্যাঁ এ কত মাথায় যাবি ও জয়ন্ত, হ্যাঁ ওরে বাবা এই এত জোলার জল নামবে, আমরা দেখেছ জানেন তো ওরা বসিয়ে দেয় কোন থেকে এই যাক একদম এই বাড়ি 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 দিয়ে বসিয়ে দিয়েছে, এই যে টানতেছে একদম পুরো জঙ্গলের মধ্যে চলে যাইছে, বিভিন্ন দিকে একটু তাকায় টাকায় থাকবা, হ্যাঁ হ্যাঁ ওই ডেটে কাটো যেটা কাটিয়ে পড়েছে ওই গাছটা দিয়ে দাও, কাটিয়ে না ওই ডেটে দিয়ে দাও, ওই তো ওইটা দাও ওইটা দাও এই গাছটা দাও, দিচ্ছে 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 জয়ন্ত রে, এই ও না ও না ও না ওর পাতা শুদ্ধ লাগবে, না না তোমরা এখানে যে পরিমাণে ঘি
জলের স্রোত এই যে থাকলে আমার মাছ ধরা যায়। হ্যাঁ হ্যাঁ লিমিট তো আটকে তোমার মাছ ধরা যায় তাই মাছ কি আসে তোর মনে হচ্ছে? সে তো অবশ্যই, কিন্তু একজন জালের দ্বারা থাকতো, ইল থাকলে ভালো হতো কেন বলতো? ওই নোংরাগুলো ফেলে ফেলে দেওয়া যেত। কোনটা ওগুলো আছে? ধুন্দল গাছ বলে না?